गिनेस बुक अफ वर्ल्ड रेकर्ड्सে নাম উঠল বলিউড তারকা অক্ষয় কুমারের। মাত্র 3 মিনিটে তুললেন সর্বাধিক সংখ্যক নিজস্বী অর্থাৎ সেলফি। মুম্বাইয়ে তার আগামী ছবি সেলফির প্রচারে গড়লেন নতুন রেকর্ড। রেকর্ড গড়লেন অক্ষয় কুমার। মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার ইমরান হাসমি অভিনীত ছবি সেলফি। মুম্বাইয়ে সেই ছবির প্রচারের মাধ্যমেই অনুরাগীদের সঙ্গে খিলাড়ি সারলেন মিট অ্যান্ড ক্রিট। ছবির নামই যখন সেলফি, তখন অনুরাগীদের সঙ্গে নিজস্বী তুলবেন না, তা কি হয়, তুললেন একের পর এক সেলফি। মাত্র 3 মিনিটে তুলে ফেললেন 184টি সেলফি, আর তাতেই নতুন রেকর্ড গড়লেন অভিনেতা অক্ষয় কুমারের কথায় তিনি রেকর্ড ভেঙে এবং তার অনুরাগীদের সঙ্গে সেই বিশেষ মুহূর্তটি ভাগ করে নেওয়ায় আনন্দিত। তিনি বলেন, জীবনে আজ পর্যন্ত যা যা করেছি এবং এখন যে জীবনের পর্দায় দাঁড়িয়ে আছি, সবটাই আমার অনুরাগীদের শর্তহীন ভালোবাসা ও সমর্থনের ফসল। এটা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের বিশেষ পদ্ধতি ছিল আমার। তারা যেভাবে গোটা কর্মজীবন জুড়ে আমার পাশে দাঁড়িয়েছে, তার প্রতি শ্রদ্ধা। এদিনের প্রচার পর্ব মঞ্চে অভিনেতা অনুরাগীদের সঙ্গে ম্যা খিলাড়ি তু আনাড়ি গানেও পা মেলান। এই ছবিতে নতুন করে ব্যবহার করা হয়েছে গানটি। প্রসঙ্গত, এর আগে রেকর্ড ছিল 3 মিনিটে 168টি সেলফি তোলার। রেকর্ড গড়েছিলেন আমেরিকার জেমস স্মিথ 2018 সালে 22 জানুয়ারি মাসে। কার্নিভাল ড্রিম ক্রুজ তুলেছিলেন ছবিগুলি, সেই রেকর্ড ছাপিয়ে গেলেন অক্ষয় কুমার। তার আগে 2015 সালে হলিউড অভিনেতা ডোয়েন জনসন এই রেকর্ড গড়েছিলেন 3 মিনিটে 105টি সেলফি তুলে লন্ডনের স্যান অ্যান্ড্রিজের প্রিমিয়ারে। অন্যদিকে গত 22 জানুয়ারি প্রকাশ্যে এসেছে সেলফি ছবি তোলার ট্রেলার। অক্ষয় কুমার সেই ট্রেলার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, এই কাহিনীর ভিলিয়ানের কথা তো জানি না, কিন্তু হিরো সেলফি। প্রেক্ষাগৃহে সেলফি মুক্তি পাচ্ছে 24 ফেব্রুয়ারি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন।